আমাদের স্কুলের ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন ক্লাসে সেকশন ওয়াইজ বেশ কিছু যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, আমরা বিগত কয়েকদিন থেকে সেই গ্রুপগুলোতে তাদের এই কোভিড পরবর্তীকালে এখন যে প্রিভেলিং কোভিড প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলগুলো নিয়ে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে অভিভাবকদেরকে। তারা এতদিন পর স্কুলে আসবে, তাদের ছেলেমেয়েরা কীভাবে তাদেরকে ডিল করবেন বা একটু সফটভাবে হয়তো আসতে চাইবে না সেইটা করা, এবং যাতে তারা প্রত্যেকে মাস্ক পরে আসে। আমাদের স্কুলে তো স্যানিটাইজার বা সাবান টাবান রয়েছে, সেগুলো দিয়ে যাতে একটু হাত ধোই নিয়মিতভাবে, সেগুলো তাদেরকে অবশ্যই দেখতে বলা হয়েছে। আর যাতে টিফিন শেয়ার না করে এবং প্রত্যেকে আলাদা আলাদা জলের বোতল আনে, যারা মিড ডে মিল খাবে তারা যেন বাড়ি থেকে তাদের খাওয়ার জায়গাটি নিয়ে আসে, এগুলো করা হয়েছে। আর গার্জেনদেরকে জানানো হয়েছে তাদের যাতে সচেতনতা বৃদ্ধি হয়। এছাড়াও আজকে যখন তারা বিদ্যালয়ে এসছে সবাইকে অ্যাসেম্বলি করার সময় তাদেরকে ওখানে মাঝ মাঠে দাঁড় করিয়ে, সেখানে প্রচুর অভিভাবকও ছিলেন, তাদেরকেও সামনে ডেকে নিয়ে তাদের সঙ্গে কিছু কথাবার্তা শেয়ার করা হয়েছে, যেগুলো দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই যে কয়েকদিন তারা স্কুল আসবে কীভাবে মেনটেন করা হবে। এতগুলো ছেলে মেয়েকে তো একসঙ্গে হঠাৎ করে এতদিন পর স্কুলে এসছে, তাদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে, একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস রয়েছে, সেটাকে কন্ট্রোল করে যাতে সুষ্ঠুভাবে বিদ্যালয়টা পরিচালনা করা যায় সে বিষয়ে ছাত্র শিক্ষক অভিভাবক প্রত্যেকের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। আশা করছি তারা করবেন, এবং পরবর্তীকালে আমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কবে বিদ্যালয়টা খুলবে, আমরা পুনরায় আমাদের অতি প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে আবার একটা মূল স্রোতে ফিরতে পারবো, যেটা আমাদের প্রধান লক্ষ্য যে পড়াশুনো এবং শুধুই পড়াশুনো সেইটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। এটা নিয়ে আমরা প্রত্যেকে সচেতন রয়েছি। গতকাল আমরা সমস্ত স্টাফদের সঙ্গে মিটিং করে প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে যে এই অবস্থায় ছেলেদের অ্যাটেন্ডেন্স কীভাবে ফিরিয়ে আনা যাবে, কীভাবে ক্লাসের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে, এইগুলো আমরা দেখেছি এবং যথেষ্ট ভালো সাড়া পাওয়া গেছে। আশা করছি আমরা আগামী দিনে এই কোভিডের যে ভীতি বা আতঙ্ক সেটাকে দূরে সরিয়ে রেখে আমরা আবার বিদ্যালয়কে পুরনো অবস্থায় নতুন করে দিশা দেখাতে পারবো, সেইভাবে আমরা নিয়ে যাবো। আপাতত এইটুকু। আর তার আগে যেটা প্রোটোকল অনুযায়ী বিভিন্ন ক্লাসরুমগুলো স্যানিটাইজ তো কয়েকদিন থেকে করা হয়েছে, সেগুলো ধোয়া টোয়া থেকে শুরু করে এই মুহূর্তে প্রথম দিনটা আমরা বলতে পারি মোটের উপর খুব সুন্দরভাবে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সাড়া পাওয়া গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আশা করছি সব কিছু নর্মাল হবে।